পিতামহ ব্রহ্মার আমল থেকে এই সমস্যা আজ অব্দি চলছে। একটু গল্পটা বলে নি, এদিকটা আসতে থাকুন, আস্তে আস্তে আমরা কথা বলি। গল্পটা হলো মানব সমাজে চূড়ান্ত দুর্নীতিগ্রস্ত অবস্থা। দেবতারা দল বেঁধে গিয়ে পিতামহকে নালিশ করলেন। নালিশ করে কি বললেন? বললেন, আমাদের এমন একটা কিছু দিন যা দিয়ে এই মানুষগুলোকে আমরা একটু সাইজ করে দিতে পারি। পিতামহ বললেন, দাঁড়াও। চারটে মাথা টং টং করে নাড়ালেন, নাড়িয়ে বললেন, দিচ্ছি, এনাও। এটি হলো গিয়ে নাট্যবেদ। দেবতারা বললেন, এটি চর্চা করবো, জানবো কি করে কি করে করতে হয়। পিতামহ চারটে মাথা নিয়ে ওই বয়সে আর পারেন? তখন বললেন, এই ভরতকে ডাকো, ভরত। ভরতকে পিতামহ প্রথম শেখালেন নাট্যবেদ। ভরত তো শিখলেন, একা একা করবেন কি করে, একা একা একমাত্র গৌতম হালদার করতে পারেন, ভরত করতে পারেন না। এবং ঠিক সেই কারণেই ভরত বললেন, আমাকেও কাউকে কাউকে শেখাতে হবে। কাকে শেখাবেন? দেবতারা শুনি, ও চোদ্দ, মানে কঠিন কাজ তো, মত্তত খেয়ে কুটিটুটি করে দেবতারাও তো কঠিন কাজ পারেন। বললেন, ওই সুদ্দা মুনিগুলো আছে, ওগুলোকে ডাকো, ওগুলোকে শেখাও। পিতামহ, আমাদের রেহাই দিন। এইবার ওই মুনি টুনিদের পালা পড়লো, তাদেরকে শেখানো টেখানো হলো টলো, তারা শিখে টিকে শুরু করলেন নাট্য। কিন্তু নাট্য করতে গিয়ে যেটি করলেন, প্রথমেই তাদের মনে হলো এই দেবতাগুলো হচ্ছে বদের হাড়ি, খাটবে না তো, আমাদের দিয়ে খাটিয়েছে। ফলে তারা যে নাট্যটি করলেন, সেই নাট্যটি পুরো দস্তুর দেবতাদের এগেনস্টে। নানা, ডেমোক্রেসি কোনো কালেই ছিল না, এ নতুন কোনো বিষয় নাই। আমার পয়সায় খাবে, আবার আমার থালাতেই ইয়ে না থাক, বাজে কথা ব্যবহার করবো না। তখন দেবতারা সেটা সহ্য করলেন না, করলেন না বলে কি বললেন? আজ হইতে যত নাট্যটি কালাতিক্রম করিয়া নাট্যশাস্ত্র চর্চা করিবে, সকলে হলো গিয়ে শুদ্ধুর। ও যতই চাটুর্যে হোক, শুদ্ধুর। অতএব আমরা কি পারি শুরুতে ম্যাথর, পরে ভরতনাট্যম রাখতে? পারি না। আমাদের দোষ ত্রুটি মাফ করবেন, একটু আগ্রহ হয় ভেতরে আসতে। আসেন 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 আসেন।